Hello viewers, welcome to Ruby 10 Minute School. আজকে আমরা কথা বলবো সাধারণ জাবেদা নিয়ে। যখন আমরা লেনদেন থেকে জাবেদা লিপিবদ্ধ করি তখন কোন কোন জিনিস মাথায় রাখা উচিত সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। কারণ যদি এনিহাও আমরা লেনদেন থেকে জাবেদা লিপিবদ্ধ করার সময় যদি ভুল হিসাব খাতকে প্রভাবিত করি তাহলে কিন্তু আমাদের ব্যবসার সঠিক আর্থিক চিত্র প্রকাশ পাবে না। সো লেটস স্টার্ট। আজকে আমরা কথা বলবো ব্যাংক সুদ মঞ্জুর অথবা ধার্য নিয়ে। ব্যাংক সুদ মঞ্জুর বলতে কী বোঝানো হয় আর ধার্য বলতে কী বোঝানো হয়? ব্যাংক সুদ মঞ্জুর হচ্ছে ব্যবসার জন্য একটি আয়, অর্থাৎ ব্যাংকের মধ্যে টাকা জমা রাখা হয়েছিল, ব্যাংক সেই জমার উপর যে সুদ দিবে তাকে বলা হয় হচ্ছে ব্যাংক সুদ মঞ্জুর। অপরদিকে ব্যাংকের থেকে আমরা বিভিন্ন সুবিধা গ্রহণ করে থাকি, এই সকল সুবিধার বিনিময়ে ব্যাংক যে সকল চার্জ আমাদের উপর দিয়ে থাকে তাকে বলা হয় হচ্ছে ব্যাংক চার্জ ধার্য অথবা ব্যাংক সুদ ধার্য। ব্যাংক সুদ ধার্য হচ্ছে এক ধরনের ব্যয়। তার মানে কি? ব্যাংক সুদ মঞ্জুর হচ্ছে একটি আয় এবং ব্যাংক সুদ ধার্য হচ্ছে একটি ব্যয়। মঞ্জুর করা হোক অথবা ধার্য করা হোক, দুই ক্ষেত্রেই প্রভাবিত হবে হচ্ছে ব্যাংক হিসাব। অনেকেই ভুলবশত নগদান হিসাবকে প্রভাবিত করে থাকে, কিন্তু এক্ষেত্রে আমাদের মনে রাখাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংক সুদ মঞ্জুর বা ধার্যর ফলে সকল কার্যক্রম হয়ে থাকে ব্যাংকের মধ্যে, তাই কখনোই আমরা নগদান হিসাবকে প্রভাবিত করব না, বরং ব্যাংক হিসাবকে প্রভাবিত করব। যেমন ব্যাংক সুদ মঞ্জুর করা হলো 300 টাকা। সুদ মঞ্জুর আমরা কী পড়ে এসেছি? সুদ মঞ্জুর হচ্ছে একটি আয়, তার মানে ব্যাংক আমাকে সুদ দিয়েছে। সুদ দেওয়ার ফলে ব্যাংকের টাকা হচ্ছে বৃদ্ধি পেয়েছে, কখনোই কিন্তু নগদ টাকা বৃদ্ধি পায়নি। ব্যাংক অটোমেটিকলি ব্যাংকের টাকার সাথে এটি অ্যাডজাস্ট করে নেয়, তার মানে ব্যাংক সুদ মঞ্জুরের ফলে আমার ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে। এর জন্য ব্যাংক হিসাবকে আমরা লিখব হচ্ছে ডেবিট। অপরদিকে কী কারণে ব্যাংকের টাকা হচ্ছে বৃদ্ধি পেয়েছে? ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে ব্যাংক সুদের জন্য, এর জন্য অপর সাইডে গিয়ে আমরা লিখব হচ্ছে ব্যাংক সুদ হিসাব। ব্যাংক সুদ হিসাব কী হবে? ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হচ্ছে একটি আয়, আয় বৃদ্ধি পেলে কী হয়? আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, এর জন্য আমরা লিখব যে ব্যাংক হিসাব ডেবিট এবং ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। কত টাকার ব্যাংক হিসাব এখানে বৃদ্ধি পেয়েছে? 300 টাকা। এর জন্য ব্যাংক হিসাব বরাবর লিখব 300 টাকা এবং ব্যাংক সুদ হিসাব ক্রেডিট এই বরাবরও আমরা লিখব হচ্ছে 300 টাকা। তো আলটিমেটলি গিয়ে ডেবিট এবং ক্রেডিট আমার জন্য হচ্ছে সমান। এর পরবর্তী যে জাবেদা রয়েছে তা হচ্ছে ব্যাংক চার্জ ধার্য করলো 100 টাকা। ব্যাংক চার্জ আমরা কী পড়ে এসেছি? ব্যাংক চার্জ আমরা পড়ে এসেছি এটি হচ্ছে এক ধরনের ব্যয়। তো ব্যাংক চার্জ যেহেতু ব্যয়, তাহলে প্রথমতই আমার যে হিসাবটি প্রভাবিত হয়েছে সেটি হচ্ছে ব্যাংক চার্জ হিসাব। যদি এখানে ব্যাংক সুদ ধার্য বলা থাকতো তাহলে ব্যাংক সুদ হিসাব লিখতাম। তো ব্যাংক চার্জ হিসাব, ব্যাংক কত টাকা চার্জ করেছে? 100 টাকা। এটি একটি ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে কী হয়? ব্যয় বৃদ্ধি পেলে হয় হচ্ছে ডেবিট, তাই এই বরাবর ডেবিট বরাবর লিখবো আমরা হচ্ছে 100 টাকা। অপরদিকে ব্যাংক চার্জ ডেবিটের ফলে আমার কী হ্রাস পেয়েছে? ব্যাংক চার্জ ডেবিট করার ফলে আমার ব্যাংকের টাকা হ্রাস পেয়েছে, অর্থাৎ ব্যাংক আমাকে এসে ব্যবসা থেকে কোনো টাকা নিয়ে যায়নি, ব্যাংক অটোমেটিকলি আমার ব্যাংকের মধ্যে যত টাকা জমা রয়েছে তার থেকে অ্যাডজাস্ট করে নিয়েছে এবং তার ফলে ব্যাংকের টাকা হ্রাস পেয়েছে, তাই যেইটি প্রভাবিত হবে সেটি হচ্ছে ব্যাংক হিসাব। এক্ষেত্রে ব্যাংক হিসাব কী হবে? এক্ষেত্রে ব্যাংক হিসাব হবে হচ্ছে ক্রেডিট। কেন ব্যাংক হিসাব ক্রেডিট? কারণ আমরা জানি যখন কিনা সম্পদ হ্রাস পায় সেক্ষেত্রে এটাকে ক্রেডিট হিসাবে বিবেচনা করতে হয়। কত টাকার এখানে ব্যাংকের টাকা হ্রাস পেয়েছে? এটি হচ্ছে 100 টাকা, তাই এক্ষেত্রে ব্যাংক চার্জ হিসাব হচ্ছে ডেবিট 100 টাকা এবং ব্যাংক হিসাব ক্রেডিট হচ্ছে 100 টাকা। তাহলে এক্ষেত্রে কারণ কী লিখবো? ব্যাংক সুদ মঞ্জুর করলো 300 টাকা এবং পরেরটির ক্ষেত্রে এক্ষেত্রে আমরা কারণ লিখবো হচ্ছে ব্যাংক চার্জ ধার্য করলো 100 টাকা। তাহলে আমরা কী শিখলাম? ব্যাংক সুদ মঞ্জুর হচ্ছে একটি আয়, ব্যাংক সুদ ধার্য হচ্ছে একটি ব্যয় এবং ব্যাংক সুদ মঞ্জুর অথবা ধার্য উভয় ক্ষেত্রেই হচ্ছে ব্যাংক হিসাব প্রভাবিত হয়ে থাকে। তাহলে আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।